চট্টগ্রাম জেলার মিরেশরাই থানার ওসিমিয়া সেতু। আমার নাম জাফর মিরেশরাই থানা। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী। আমি কামালুদ্দিন গেদু। যুদ্ধকালীন সময় আমি ডেপুটি কমান্ডার ছিলাম। এখানে কি ঘটছিল? এখানে মিরেশরাইতে প্রথম 29 এপ্রিলে সেবাদেব সেলিম এখানে 30 দিন জিএসটি যে যখন আপনার আমরা নীতি করেছিলাম পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে এই ব্রিজটা উড়ে যাওয়া উড়ায় যাওয়া হয় রাতের কাছে। এখানে একটা ডিফেন্স যেটা আপনার মনে করেন এই সিলেটের বাড়ির ফার্স্ট ডিফেন্স, এটা সেকেন্ড ডিফেন্স, তারপর এটা থার্ড ডিফেন্স। এখানে কমান্ডের ছিল ক্যাপ্টেন অলি এবং ক্যাপ্টেন মতি। আমরা 1971 সালের 8ই ডিসেম্বর এই ব্রিজেই আমরা ডিফেন্স দিই এখানে তার মুক্ত করি বিরুদ্ধে আগে আমি আমরা এই ব্রিজে প্রায় 1.5 ঘন্টা যুদ্ধ করে হানাদার মুক্ত করি এবং মিরেশরাইতে থানায় যাইয়া বিপুল জনসমাগমের মাধ্যমে আমরা পতাকা উত্তোলন করি, বিজয়ের পতাকা উত্তোলন করি। এইখানে দুইটা ঘটনা, একটা হলো প্রতিরোধ যুদ্ধের সময়1904 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার মিরেশরাই থানা। এখন থানাটি অপর পাশে নতুন ভাবে নির্মিত হয়েছে। 1971 সালে এই থানা আক্রমণের ঘটনাটি আমরা এখন শুনবো। কামালুদ্দিন গেদু, আবুতের ভূঁইয়া, মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী। তো 12 বছর 1971 সালের 8ই ডিসেম্বর সকালে আমরা পেট্রোল ডিউটিতে আসি, শাহবাড়ির ওখানে আসিয়া হঠাৎ একটা বিকট আওয়াজ হইল আপনার ওই অয়েল দিকে। তখন আমাদের সন্দেহ স্যার আমরা আমাদের খোঁজ নিয়ে আসি এই থানাকে আক্রমণ করি। ওই ব্রিজ আছে যে ওখান থেকে আমরা ফায়ারিং স্টার্ট করি। এই ফায়ারিং করতে করতে দিনের প্রায় 3:30 পর্যন্ত তাদের সাথে আমাদের সাথে ফাইট হয়েছে। এই কামালুদ্দিন গেদু ছিল আমার ডেপুটি কমান্ডার, আমি ছিল কমান্ডার। কামালুদ্দিন গেদু খালের কিনা দিয়ে তখন পুরানো রাস্তা দিয়ে কিনা কিনা একটা আপনার ইয়ে ছিল টয়লেট, ওখানে আসি থানার বেশ ফায়ারিং করছে। তখন থানার ভিতরে বাঙ্কার ছিল উপরে, ছাদের উপরে ওই বাঙ্কার থেকে তারা নাম গাড়ি চড়ি সবাই চড়ি গেছে। তখন আমরা মিছিল সহকারে জয় বাংলা তোফান দিয়ে আমরা আসি থানাতে আর এরাই ছিল প্রভিনেন্ট। এদেরকে সকালে মানুষের হাত দিয়ে মালা বানাইয়া আপনার উপরে ছাদে উঠাইতাম, বিকালে আমরা প্লেগ নামাইতাম, নামানোর পরে এদেরকেও আমরা নামাইতাম। পরে কি করছেন? পরে ওদেরকে মেজর ডুবরা আসি নিয়ে গেছে, জীবন্ত মারাও হয়েছে। এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় এখানে তো অনেক বড় যুদ্ধ হয়েছে, সে সময় নারীদের প্রতি কি ধরনের অত্যাচার বা নির্যাতন হয়েছে বা আপনি কি দেখেছেন? আমাদের মিরেশরাই থানার অনেক মহিলা দর্শিত হয়েছে, এরা প্রতি রাত্রেই ধরে আনতো, কাউকে মেরে ফেলতো দর্শনের পরে। আমি তার সামান্য একটা নমুনা আপনার 8ই ডিসেম্বর রাত 11টায় আমি যখন স্কুলের পাশে দিয়ে হাঁটতে যাইতেছি, হাঁটি আমি আমার বাসায় যেতেছি, গন্তব্যে যাচ্ছি, তখন কিছু মহিলার বিকট কান্না,
আমি পিছনের দিকে আসলাম, রিভলভারটা কোমর থেকে বাইর করি, অত্যন্ত সতর্কতার সহিত আমি আগাতে থাকলাম। যাই জানালা খুলছি, খোলার পরে দেখা যায় যে ওখানে পরে হিসাব করে দেখলাম, জানতে পারলাম যে ওখানে 25 জন মহিলা। আমি আমার সাথে সাথে আমার সিএলসি জাফর আহমদ, তৎকালীন কমান্ডার জাহিদি সাহেব, ডিএলএফ কমান্ডার ইরফান আলম সাহেব, এদেরকে ডাকলাম। ডাকি ওদেরকে নিয়ে সশরীরে ওদের সামনে উপস্থিত হলো। ওদের সারা শরীরে কাপড়ে রক্ত, কয়দিন যে ওরা এভাবে আসে, কতদিন যে ছিল এটা আমরা ওদের থেকে কোনো হিসাব নিতে যাইনি। অবস্থা দৃষ্টি আমার কমান্ডাররা আমাকে একটা জায়গায় পাঠাইলো একটা স্লিপ দিয়ে। ওখান থেকে 50 জোড়া শাড়ি, 100টা ব্লাউজ, 50টা পেটিকোট, স্যান্ডেল, প্রত্যেকের জন্য 2টা করে অ্যান্টিসেপটিক সাবান এবং ডেটল ছোটো ছোটো প্যাকেট করে ওদের হাতে দিলাম। গান্ধারার ইন্ডাস্ট্রিজের তখন চেয়ারম্যান ছিলেন হাবিবুল্লাহ বাহার, পরে উনি ডিসি হয়ে আসছেন। ওনার কাছে আমার কমান্ডার ইরফান আলম সাহেব একটা চিঠি দিলেন যে আমাদেরকে 50 সিটের একটা গাড়ি দেওয়া হোক 2 দিনের জন্য। আমি ওই 50 সিটের গাড়িতে এদেরকে উঠেছি যার যার ঠিকানা মতো। ওরা কেউ তাদের নিজ বাড়িতে যেতে রাজি নেই। আমি ওনাদেরকে ঢাকা রেডক্রসের কাছে হস্তান্তর করে দিয়ে আসছি। সব নারীদেরকে কোথা দিয়ে আনা হয়েছিল এটা কি আপনি জানেন? ওদের ঠিকানা ওরা নিজেরা আমাদেরকে বলে নাই, বলতে রাজিও না, ওরা নিজেরা নিজেদের বাড়িতেও যাবে না। তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যেটা ঢাকায় আপনি রেডক্রসের কাছে হস্তান্তর করেছেন ওসব বীরাঙ্গনা নারীদেরকে। আর এখানে স্থানীয়ভাবে কি আর স্থানীয়ভাবে আমি এদেরকে কারো কোনো লোকচক্ষুর সামনে আনতে দিই নেই, কারণ কত অপমান হবো এদেরকে নিয়ে। এই তস্তিতা দাঁড়িয়ে এমনি তো অপমানিত, কত অপমান সেইটুকু ইজ্জতের সৃষ্টিটা আমাদের তুলেই থাকে। এই হৃদয় বিচারক ঘটনা যারা শিশুকে দেখে নাই তারা কোনো দিন অনুভব করতে পারবে না যে যুদ্ধ কী, যুদ্ধে কী হয়েছিল। কাকা ডাকতো জোরারগঞ্জ ভগতিপুর, ওদের বাড়ি ছিল। ওই মেয়েকে আনি দর্শন করার পরে ওই মেয়ে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে, একসময় সে আত্মহত্যা করছে। এখানে বাচ্চাকে সহ আত্মহত্যা করছে, এটা দেশ স্বাধীন হওয়ার পর। দেশ স্বাধীন হওয়া এটা কি সামাজিকতার চাপে? স্বাভাবিকই আপনি আপনার বিয়ে হয় না বাচ্চা কোথায় পেলে, স্বাভাবিকই আপনি লোকচক্ষুর মধ্যে পড়ে যাচ্ছেন। আমার আত্মীয় ওনার শেষ বাচ্চাটা পাঞ্জাবিদের শেয়ার, ওনার শেষ বাচ্চাটা ওদের মেজাজের হাইট অ্যান্ড গ্রোথ প্রায় হয়েছে পাকিস্তানিদের মতো। এখন কি আমি বলতে পারবো এটা কি লিবারেশনের? আমি বলতে পারতেছি না। এখানে যারা মূল নেতৃত্বে এই সমস্ত কাজে যারা সহযোগিতা করছে আমি এদেরকে টর্চার করছি।